গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম জানাই আমার চ্যানেল রিমস ব্লগে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বন্ধুরা খুব ভালো আছি, তাই তো আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তোমাদেরকে সাথে। আজকে হলো 13ই মে আর এখন বেজে গেছে সকাল 9টা, আর আজকে শনিবার। তো আজকে এই 9টা থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি প্রথমে যেটা করছি, এতটা গরম পড়েছে বন্ধুরা, সবাই তো জানো যে বাইরে লু চলছে, আর আমার গাছগুলোর যা অবস্থা, শরীর যেমন শুকিয়ে যাচ্ছে আমাদের গরমে, ডিহাইড্রেট হয়ে যাচ্ছি, জলের অভাব হয়ে যাচ্ছে শরীরের মধ্যে, গাছ গুলোরও কিন্তু একদম সেই অবস্থা। ভালোভাবে দেখো ট্রিটমেন্ট করতে পারছি না বলে এই লাকি বাম্বু ট্রির কিছু কিছু পাতা কিন্তু শুকিয়ে যাচ্ছে, কেননা নিজেই এই গরমে শুকিয়ে যাচ্ছি, আর গাছের কি ট্রিটমেন্ট করব। তো আজকে আর গাছগুলোর দিকে না সকালে উঠে তাকাতে পারলাম না। সকালে উঠে জানলা খুলতেই চোখে পড়লো গাছগুলোর দিকে, তো সেগুলোকেই সুন্দরভাবে ঠান্ডা জল আমি দিয়ে দিচ্ছি। এই বোতলে করে আমি কল থেকে, আমাদের ট্যাপ কলের জলই দিই, তো এই বোতলে করে আমি জলগুলোকে ভরে প্রথমে গাছগুলোকে পুরো ভিজিয়ে একদম চাঙ্গা করে দিচ্ছি। তো আমাদের এখানে তো ঝড় হওয়ার কথা ছিল, তো ভেবেছিলাম যে একটুখানি হয়তো আমরা এবার আরাম পাবো, একটু ঝড় বৃষ্টি হবে, কিন্তু হলো না, অন্যদিকে ঘুরে গেল। তো যাই হোক, আজকে তবু মোটামুটি একটু হাওয়া চলছে, দেখি কাল থেকে নাকি আমাদের এইদিকে বৃষ্টি হওয়ার কথা আছে, যদি হয় তো আমরাও একটু বাঁচবো, আর তার সাথে সাথে গাছগুলোও একটুখানি, সবুজ গাছগুলো একটুখানি প্রাণ ফিরে পাবে। তো জানালায় যে গাছগুলো ছিল সেই গাছগুলো থেকে তো সুন্দরভাবে জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখো একটা ঝোলানো যে গাছটা আছে, এখানেও জলটাকে, এটা যেহেতু জলের উপরে রয়েছে তো এটাকেও সুন্দরভাবে জারটাকে জল ভরে দিলাম। আর এখানে একটা পাতা হলুদ হয়ে গেছিলো, সেই হলুদ পাতাটাকেও এই যে ফেলে দিচ্ছি। এইসব হলুদ পাতা কিন্তু রাখতে নেই, তাহলে এগুলো যত মানে ট্রিটমেন্ট করা যায় ততটাই ভালো। তো যাই হোক, এবার আমি কিচেনে চলে এসেছি। সব গাছগুলোকে তো ভালোভাবে জল দিলাম, আর কিচেনে এসে দেখছি কিচেনে যে আমি মানি প্ল্যান্টটা রেখেছিলাম, সেই মানি প্ল্যান্টটারও জলটা ভাবছি আজকে চেঞ্জ করে দেব। মানে 3-4 দিন অন্তর অন্তর অথবা 1 সপ্তাহ পর কিন্তু আমি এই জলগুলোকে চেঞ্জ করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছ, প্রথমেই আমি গাছগুলোর যে জারটাতে রেখেছি, যে গ্লাসটাতে, সেই গ্লাসটা কিন্তু ধুয়ে নিচ্ছি, নিয়ে ওই গ্লাসে করে আমি জল ভরে তারপর যে প্ল্যান্টটা রেখেছিলাম সেই প্ল্যান্টটা কিন্তু ধুয়ে তারপর এখানে আবার জায়গায় রেখে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এই যে জারটা দেখছো এটা কিন্তু অনেক দিন আগের একটা পুরানো কফি মাগ। তো এই কফি মাগটা যেহেতু এখন আর ইউজ হয় না, তাই এটা ফেলে দিচ্ছিলাম। তারপর ভাবলাম না, এতে করেই কিন্তু প্ল্যান্টটাকে আমি সুন্দরভাবে রেখে ডেকোরেট করতে পারি, তাই না? আমার আইডিয়াটা কেমন তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও এরকম ফেলে দেওয়া জিনিস নিয়ে কিন্তু সুন্দর সুন্দর প্ল্যান্ট রেখে এইভাবে কিন্তু ডেকোরেটও করতে পারো আমার মতো। চলো, এবারে যে জল দিলাম, একটু আধটা জল পড়লো, আর সারা রাত থাকলে একটু আধটা ধুলোও পড়ে থাকে। তো আমি আগে এই টেবিলটাকে ভালোভাবে মুছে নিচ্ছি, যেহেতু এক্ষুনি চা বসাতে হবে। ভালোভাবে মুছে নিয়ে তারপর এই যে কাপড়টা দিয়ে মুছলাম সেটাকে ধুয়ে ভালোভাবে এখানে মেলে দিলাম, যাতে এটা শুকিয়ে গেলে আমি আবার এটাকে ইউজ করতে পারি। সকালে উঠে আমি চেষ্টা করি 1 গ্লাস কিন্তু নর্মাল জল খাওয়ার, কিন্তু আজকে খাওয়া হয়নি। তো সেটা রান্নাঘরটাকে একটুখানি ক্লিন আপ করে এসে কিন্তু আমি এই কিচেনে চলে এসেছি, আর এখানে আমি জলটা খেয়ে নিচ্ছি। বাট বন্ধুরা, আজকে কিন্তু নর্মাল ওয়াটারটা খেতে পারলাম না, এতটাই গরমের চাপ পড়েছে বন্ধুরা। তোমরাও জানো যে গরম জল একেবারেই খাওয়া যাচ্ছে না, নর্মাল তো খাওয়াই যাচ্ছে না। তাই কি করলাম, একটুখানি ঠান্ডা জল আর অল্প নর্মাল জল মিক্সড করে আমি 1 গ্লাস জল খেয়ে নিলাম। নেওয়ার পর গ্লাসটাকে ধুয়ে রেখে দিচ্ছি। তো জল খেয়ে নিয়ে চা করলাম, করার পর ব্রেকফাস্ট আনলো, ব্রেকফাস্টও করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি বালতিতে করে চালটাকে আলাদা করছি, কেননা আমাদের দুটো কিচেনেই রান্না হয়। যারা আমার রেগুলারলি ভ্লগ দেখো তারা কিন্তু জানো, তো এই কিচেনেই বস্তাটা, চালের বস্তাটা থাকে, কিন্তু ওই কিচেনে তো রোজ এভাবে এখান থেকে চাল নিয়ে গিয়ে
ওইখানে ধোয়া এটা তো পসিবল না, যার জন্য এখানে একটা অন্য বাকেট থাকে, সে বাকেটে চালটাকে ঢালতে হবে। যেহেতু চালটা দু তিন দিন হচ্ছে বস্তা নিয়ে এসেছে, তো এখন যে চালটা আমি ইয়েতে করে তুলছি বালতিতে করে, এই চালটা যাবে হচ্ছে আমাদের বাইরে যে কিচেনটা আছে ওই কিচেনে। কী বলো তো বন্ধুরা, এই কিচেনে না রান্না করলে পুরো রান্নাটা দাঁড়িয়ে করতে হয়, আর যেহেতু আমার শাশুড়িমা রান্না করে তো দাঁড়িয়ে রান্না করতে একটু পায়ে ব্যথাই হয়, মানে অনেক রান্না যেহেতু হয়, তিন চার রকমের রান্না রেগুলারলি হয়, তো সেই কারণে দাঁড়িয়ে রান্না করতে খুব কষ্ট হয়। তো এই বাইরের কিচেনের গ্যাসটা নিচে নামানো আছে, তো এখানে রান্না করলে ভালোভাবে আরাম করে বসে রান্নাটা করতে পারে। আর বাইরের কিচেনটাও একটু খোলামেলা, যদিও আমাদের ওই কিচেনের চিমনি আছে, সমস্যা হয় না, কিন্তু মেন সমস্যা না দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করতে হয়। আর আমি যখন মাঝে মধ্যে কিছু করি, মানে কোনো টিফিন স্ন্যাক্স কিছু বানাই, আমি বেশিরভাগ আমাদের ঘরের কিচেনেই রান্নাটা করি, কেননা এমনি রান্না আমি তো সেরকম করি না বললেই চলে। তো এবারে আমি চলে এসেছি আমাদের বাইরে যে রুমটা করা আছে, মানে দরকারে সুবিধার জন্য। তো এই রুমে বেসিক্যালি আমাদের একটা নর্মাল দুপাল্লার আলমারি আছে, তো সেখানেই কিন্তু বেডশিট তারপরে এইসবগুলো রেখে দিই, কারণ এমনি ঘরের আলমারিতে এগুলো সব রেখে কিন্তু জায়গা হয় না। তো ওই চাদরটা নিয়ে আসলাম, আসার পর স্নান ধান করে এখানে আমি বেডশিটটাকে পেতে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে না তোমাদেরকে একটা খুশির খবর দেব, আমাদের বাড়িতে নতুন একটা না হলে দুটো জিনিস আসছে, আর আসলে কিন্তু তোমরা সেটা এক্সাইটিং দেখতে পাবে। আমিও খুব এক্সাইটেড, সবাই এরকমই হয় যে বাড়িতে কোনো নতুন জিনিস আসলে সবার খুব মজা হয়, তাই না? ছোটোবেলা থেকেই আমার যদি বাড়িতে কোনো নতুন জিনিস আসে, সেটা যেটাই হোক না কেন, ঘরের কোনো জিনিস আসলেই আমার যেন প্রচুর খুশি হয়। চলো তোমাদের সাথে আর সাসপেন্স রাখবো না। তো আজকে আমাদের বাড়িতে এসি আছে। তোমরা ভাবছো যে এসি কেন আসছে, আমাদের রুমে তো এসি লাগানো, তাহলে আবার এসি আসছে কেন? সেটা তোমাদেরকে পরেই জানাবো, এসিটা আনলেই জানতে পারবে তোমরা যে এসিটা কেন আনছি, কোথায় লাগাবো আর কী করতে। দেখলে তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কত তাড়াতাড়ি আমি কাজটাকে কমপ্লিট করে ফেলি। তো এখানে দেখো পুরো কমপ্লিট করে ফেলেছি, এবার একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটাকে আমি এক্ষুনি করে ফেলবো লাঞ্চে যাওয়ার আগে। এখন কিন্তু প্রায় 1:30 মতো বাজে, আমাদের বাড়িতে লাঞ্চ করতে 1:30 থেকে 2 টাইম হয়ে যান, সকাল সকাল আর লাঞ্চ হয় না। তো যাই হোক, দেখো যে সকালবেলা যে গাছগুলোকে বাইরে বের করে জল দিয়েছিলাম, এই যে আমার বেডসাইড টেবিলে ছিল, তারপর ঘরের মধ্যে যে প্ল্যান্টগুলো ছিল সবগুলোকে বাইরে বের করে জল দিয়েছিলাম, তো সেইগুলোকেই এখন যেখানে জিনিস সেখানে রেখে দেব। এতক্ষণে সকালবেলা জল দিয়েছিলাম, আর এখন তো ধরো 1:15 মতো বেজে গেছে, তো এখন কিন্তু জলগুলো পুরো ঝরে গেছে। তো জল ঝরার জন্যই এতক্ষণ আমি জানলায় রেখে দিয়েছিলাম, গাছগুলোকে ঘরে তুলিনি, এবারে যেখানে জিনিস সেখানে রেখে দিই। চলো দেখো, এখানে ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য, মাখা, মাছের মাথা, একটা বাটি দাও ওখান থেকে, এখানে রয়েছে তোমার পুঁই শাক ডাল, তুমি খাবে তাহলে একটু বেশি করে অল্প না, আমি শুধু ডাল খাবো, ডাটা আমি খাই না। আমাদের উপরে বাগানে একটা পুঁই শাক গাছ হয়েছে ছোট, আর কি আছে, মাংস নাও। তো একেবারে ঘরে লাঞ্চ নিয়ে চলে এসেছি, এতটাই গরম পড়ে গেছে বাইরে আর একদমই টেকা যাচ্ছে না। তো আলু সিদ্ধ হয়েছে রান্না, আর ডাঁটা দিয়ে হচ্ছে পুঁই শাক ডাঁটা দিয়ে ডাল, আর হয়েছে মাংস, এই হচ্ছে রান্না। তো চলো এবার চটপট করে খেয়ে ফেলি, এই গরমে তো আমার ডাল আর আলু মাখা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে পুরো কমপ্লিট। চলো, প্রচুর খিদে পেয়েছে, খেয়ে নিয়ে একেবারে সন্ধ্যাবেলা কিন্তু, মানে খেয়ে নিয়ে একটুখানি ঘুম দেব, দিয়ে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা, তো চলো সন্ধ্যাবেলা একটুখানি কিছু খাওয়া দাওয়া করবো, দেখি খাওয়া দাওয়া করবো, কি করবো, কি খাবে, চা করো না, আর আমি ওখান থেকে ঝুড়ি বাজার নিমকি কিনে আসছি। আজকে সিম্পলি কিছু একটা খেয়ে নিই, চলো, খুব চা চা করছিল বলটা, তো ভালো দুধ রয়েছে ফ্রিজে,
দেখো বন্ধুরা, এক্ষুনি বললো না চা করতে আর ঝুড়ি ভাজা খাবে, তো এখন নিয়ে চলে এসেছে রুটি আর ডিম। এখন ইচ্ছা হয়েছে ডিম দিয়ে রুটি, মানে ডিমের সাথে যে রুটিটা ভিজিয়ে একটা টোস্ট টাইপের করে, তো সেটাই করে দিতে হবে, সেটাই খাবে। তো কি করব, নিয়ে এসেছে, ইচ্ছা হয়েছে যখন করে তো দিতেই হবে, তাই না? তো এখানে দেখো আমি কিভাবে করছি। প্রথমে না আমি এখানে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি, প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি, এর উপরে অল্প পরিমাণে নুন দেব, দিয়ে রুটিগুলোকে এক একটা করে এর মধ্যে ভিজিয়ে নিয়ে হালকা হালকা তেল দিয়ে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। ওইদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে দুধটা ফুটছে, আর এদিকে আমি তেলটা অল্প দিচ্ছি, যেহেতু ওই জন্য আমি এখানে ব্রাশ নিয়ে নিয়েছি, ওই ব্রাশ দিয়ে কিন্তু তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। এরপর একে একে রুটিগুলোকে আর ডিমের মধ্যে চুবাচ্ছি আর তেলে ছাড়ছি, এইভাবে করে এপিট ওপিট ভেজে নেব। আর এটা কিন্তু প্রথমবার না, এরকমভাবে বহুবার বানিয়েছি আর খেয়েওছি, দারুণ টেস্ট লাগে। তোমরা কিন্তু প্লিজ বন্ধুরা, আমার রিকোয়েস্টে যারা এই মানে এইভাবে করনি, তারা কিন্তু প্লিজ 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 আমার রিকোয়েস্টে একবার ট্রাই করো। ভালো না লাগলে আমাকে কমেন্ট করে জানিও, হয়তো ভালো নাও লাগতে পারে, বাট আমাদের তো সবাই পছন্দ করে। তো দেখো এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে, এরকম হালকা হালকা এপিট ওপিট দুপিট ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই তুলতে পাচ্ছে না দেখো সবাই, গাইস ফাইনালি তুলতে পেরেছে। না না হয়েছে, তুই তো ফোন করে কমেন্ট করেছিস, তুমি তো বললে যে খাবো, তাড়াতাড়ি খাও, সবাই খিদে লেগেছে। কেমন? খুব সুন্দর, এতক্ষণ ধরে খুব সুন্দর। এখন রাত 8টা বাজে আর এখন আমাদের এসিটা ডেলিভারি করলো, আর এই রুমটাতে তো আমরা থাকি, এতে তো এসি আছেই, আর এই রুমটাতেও এসি আছে, এই রুমটাতে এসি নেই, তো বেসিক্যালি এই রুমের জন্যই এসিটা আনানো হয়েছে। তাহলে আমাদের তিনটে রুম কভার হয়ে গেল, এই দুটো রুমে ছিল আর ওটাতে ছিল না, আর এত প্রচুর গরম পড়েছে, এসি ছাড়া তো চলাই যাচ্ছে না। ওই রুমটাতে আমার শ্বশুর শাশুড়ি মা থাকে, কালকে তো লাগানো হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি এনেছি, দেখো কি এটা, এটা মোটর আর ফ্যান। মোটর আর ফ্যান মানে বুঝলাম না, এটা মানে বাথরুমের জন্য এনেছি, বুঝলে, বাথরুমে প্রচন্ড গরম হয়, আমাদের বাথরুমটা অনেক বড় তো, আর জানালাটা খুব ছোট, তো এটাও খুব সুন্দর। এসির সাথে সাথে এটাও নিয়ে এসছো, মানে ওই কারেন্টের বোর্ড টোর্ড কিনতে গেছিলে তখন, এটা কি লাইন মোটর দেওয়া পিছনে? হ্যাঁ হ্যাঁ মোটর দেওয়া, এটা এটা লাগালে খুব জোরে হাওয়া হচ্ছিল, মানে যে নর্মাল যে ছোট ছোট টেবিল ফ্যানগুলো যেরকম হাওয়া হয় পুরো ওরকম হাওয়া হচ্ছিল খুব জোরে। তো একসাথে দুটো জিনিস, তাই তো, ঘরে নতুন আসলো। আর যে রাইস কুকারটা আনার কথা ছিল সেটা কি হলো? রাইস কুকারটা অর্ডার দিয়ে এসেছি, আসবে কবে? এক দুদিনের মধ্যে চলে আসবে। তো আমাদের বাড়িতে তো নতুন নতুন জিনিস আসতেই রয়েছে, তো এটা আর সেটিং করা কি দেখাবো বাথরুমের মধ্যে, তবু যখন সেটিং করে দেবে আমি তোমাদের বন্ধুদের তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো কেমন হাওয়া হচ্ছে। খুব জোরে হাওয়া হচ্ছিল আমি দেখেছি, পুরো মানে 10 ফুট দূর পর্যন্ত হাওয়া। এখানে হচ্ছে ডিম পোচ, ম্যাডাম ডিম পোচ করছে। রাতে এখন ডিম পোচ করে নিচ্ছি আর দুপুরে তরকারি আছে, আর এদিকে দেখো রাইস কুকারে ভাতও করে নিয়েছি, গরম গরম ভাত। তো আরও একটা রাইস কুকার যেটা আনবো বলছিলাম না, ওটা হচ্ছে বড়, এর থেকেও বড় সাইজের, যখন বেশি চাল বসাতে হবে সেই সময়। তো বন্ধুরা এই যে ডিম পোচ করে নিয়েছি, আর উপর থেকে অল্প করে একটু জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নতুন আরও সুন্দর সুন্দর ব্লগের সাথে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে খুব খুব এনজয় করো, বাই।